আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বেগুনের মজাদার ভর্তা রেসিপি। চলেন তাহলে শুরু করি। আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা ভালো করে ধুয়ে নিচ্ছি, সাথে কাঁচামরিচ ধুয়ে নিলাম, যে কাঁচামরিচটা আমি বেগুনে দিব। এখন আমি বেগুনটা হচ্ছে মাঝখান থেকে অল্প অল্প করে কেটে নিব, পুরোটা কাটবো না, অল্প অল্প করে কাটবো। এটার ভিতরে আমি রসুন দিয়ে দিব। আমি বেশ কয়েকটা রসুন নিয়েছি, যেটা আমি বেগুনের ভিতরে দিয়ে দিব কেটে। বেগুনের সাথে আমি রসুন মরিচ সেদ্ধ করে নিব। এই ভর্তাটা অনেক মজা, রুচির বদলের জন্য অবশ্যই আপনারা এই ভর্তাটা করে খেয়ে দেখবেন ভর্তাটা কতটা মজা। বলে নিই, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন নতুন কোনো রান্নার ভিডিও দিলে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার রান্নার ভিডিওগুলো কেমন হচ্ছে প্লিজ আপনারা কমেন্টে জানাবেন। এই যে আমি বেগুনটা পুরো কেটে কেটে তার ভিতরে আমি রসুন কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা ঠিক এভাবেই দিয়ে দিবেন। একটা বেগুন আমার ভাই বাড়িতে ঈদে বাড়ি গিয়েছিল, তখন বাড়ি থেকে এক বেগুন অনেকগুলো নিয়ে আসছে। আমি ওখান থেকে সব থেকে বড় যে বেগুন সেই বেগুনটা নিয়েছি, সম্ভবত এটা বগুড়া থেকে নিয়েছে এই বেগুনটা। আর আমার বাড়ি হচ্ছে নওগাঁতে। এই যে আমি এখন চুলায় বসিয়ে দিলাম, চুলায় একটা প্যান দিয়েছি, তাতে অল্প পরিমাণে পানি দিব। বেগুন তো সিদ্ধ হইতে সময় লাগে না, এই জন্য অল্প করে পানি দিয়ে বেগুনটা দিয়ে এখন ঢেকে দিব। জালটা বলক আসা পর্যন্ত বাড়িয়ে দিব, যখন বলক চলে আসবে পানির তখন একটু কমিয়ে দিব। বেগুনটা যেহেতু বড়, আস্তে আস্তে সিদ্ধ হবে। এই যে আমার বেগুনটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। পানি একদম কমে গেছে। এই যে আমার বেগুন দেখেন সিদ্ধ হয়ে এরকম হয়ে গেছে, আমার বেগুনের ভিতরকার কাঁচামরিচ রসুন সব সিদ্ধ হয়ে গেছে। বেগুনের খোসা ভালো করে ছাড়িয়ে নেবেন, তারপরে হচ্ছে এরকম করে মরিচ রসুন সব আলাদা আলাদা করে নেবেন। আমি মরিচ রসুন আলাদা করে নিচ্ছি, আমার মরিচ কম দেওয়া হয়ে গিয়েছে, এই জন্য আমার হচ্ছে একটু শুকনো মরিচ দিতে হবে। আপনারা মরিচ কম দিবেন না, আপনারা যেরকম মরিচ ভর্তায় খাবেন ঠিক সেরকম মরিচই দিবেন। আমারটা কম হয়ে গেছে দেখে আমি একটু শুকনো মরিচ অ্যাড করব, কারণ বেগুনটা অনেক বড়, মরিচ যদি কম হয় তাহলে ভর্তাটা আসলেই ভালো লাগবে না, মজা লাগবে না। এই জন্য আজকে ভর্তা কিন্তু রোজার বাবা করতেছে, রোজার বাবা বরাবরই ভর্তা করে। আমার ভর্তা অতটা বললাম আগের ভিডিওতে, বলেছিলাম যে আমার ভর্তা অত মজা হয় না, এই জন্য রোজার বাবাকে দিয়ে ভর্তা করিয়ে নিই। রোজার বাবা অনেক মজা করে ভর্তা করে। এই যে এখন উনি শুকনো মরিচ অল্প একটু দিয়েছে, দিয়ে মাখাই নিচ্ছে সবগুলো। এখন বেগুন দিয়ে দিচ্ছে। আমি একটা পেঁয়াজ নিয়েছি, আর কাঁচা রসুন নেওয়ার দরকার নেই, যেহেতু আমরা রসুন সেদ্ধ করে নিয়েছি। ওই সেদ্ধ রসুনের একটা আলাদা স্বাদ আছে, আপনারা ভর্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। নতুন রাঁধুনি যারা তারা অবশ্যই ভর্তাটা ট্রাই করবেন। আর আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার ভিডিও দেখবেন, বেশি বেশি দেখবেন। আর প্লিজ যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।